এখন তোমরা দেখছো মসকিটো নেটের আনবক্সিং। তোমরা সাধারণত মসকিটো নেট কেনার সময় কি দেখি, যে লম্বা কতটা, চওড়া কতটা, কতটা গভীরতা, তা আর দেখে থাকি যে এর মেটেরিয়ালটা কেমন। এছাড়া আর তেমন আমরা কিছু লক্ষ্য করি না, কিন্তু মশারি নেট কেনার সময় তোমাদের এই জিনিসগুলো লক্ষ্য করার সাথে সাথেও তোমাদের দেখতে হবে যে তোমরা কোন মেটেরিয়ালটা ইউজ করছো, সেটা কি কটনের, নাইলনের, না টেরিয়ালের। তোমরা মার্কেটে কটনের খুবই কম পাবে এবং কটনের দামও বেশি, আর তোমরা নাইলন মার্কেটে অ্যাভেলেবেল পাবে। লাইট ওয়েটের মশারি কিনলে ভাঁজ করতে হলো সুবিধা দেখতে হবে যে মসকিটো নেটটা মানে বেশি লাইট ওয়েট বা ভারী কিনা। তোমরা ভারী মসকিটো নেট মানে যার ওজনটা, ওয়েটটা একটু বেশি, তাছাড়া মসকিটো নেট কিনলে তোমাদের হাওয়া মানে ফ্যানের ফ্লো ঠিকঠাক মশারির ভেতরে ঢুকবে না। আর তোমরা যদি হালকা মেটেরিয়ালের মসকিটো নেট কেনো, তা তোমরা আমাদের ফ্যানের হাওয়া বা এয়ার ফ্লোটা তোমাদের সহজেই মশার ভেতর তোমার মসকিটো নেটের ভেতর দিয়ে তোমাদের গায়ে লাগবে। তা মসকিটো নেট কেনার সময় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও লক্ষ্য রাখতে হবে যে মসকিটো নেটটা তোমরা কোন পারপাসের জন্য নিচ্ছ, সিঙ্গেল ব্যক্তির জন্য, ডবল দুজন ব্যক্তির জন্য, না তারও বেশি। এর জন্য সিঙ্গেল বেড, ডবল বেড, কিং বেড মশারি টাইপ তোমরা এর ডাইমেনশন দেখে নিতে পারো। এছাড়া মশারি কেনার সময় আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমাদের কালার, অর্থাৎ কোন কালারের মশারি নিলে তোমাদের ঘরের সঙ্গে মানানসই হবে, তা তোমরা সেই কালার বুঝে মশারি কিনবে। এবং মশারিটা কেনার সময় দেখে নিতে হবে যে মশারিটা কিভাবে ওয়াশ ওয়াশ করার জন্য বলে দেওয়া আছে। এছাড়াও মশারি তো আজকাল তো মশারি ছাড়া সবার কথাই ওঠে না, না বিভিন্ন পোতা পোকামাকড় তো আমাদের চারপাশে ঘুরছে, তাছাড়া রাত্রে মশার উপদ্রব্য তো আছেই। তা এছাড়াও অন্যান্য জিনিসেরও ভয় থাকবে রাত্রির সময়, তাই মশারি ভীষণ আমাদের রোজকার জীবনের নিত্য সঙ্গী হিসাবেই বেঁচে যায়। মশারি তাহলে সবসময় খাটিয়ে রাখাটা যদিও বড়রা বলে, তবুও বড়দের কথা কিছুটা অমান্য করি। শোয়ার সময় রাত্রে শোয়ার আগেই মশারি কাটানো উচিত, কেননা মশারি সবসময় টাঙানো থাকলে একটা বদ্ধ আবদ্ধ ঘরে সবাস বসে থাকার মতনই জগৎ তৈরি হয়। তা শোবার সময় শোবার হতে যাওয়ার আগেই মশারি কাটানো উচিত। মশারি কাটালেও শুধু মশারি কাটালেই হবে না, মশারিটা ভালোভাবে চারদিক থেকে মোড়া আছে কিনা সেটাও দেখতে হবে। ভিডিওতে বলা কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব।